তো বন্ধুরা, সকলকে গুড ইভিনিং। এই মুহূর্তে চলে এসেছি তোমাদের কাছে আরও একটি প্রাইভেট এবং জেনুইন চাকরির আপডেট নিয়ে। বন্ধুরা, আজকে জবটি কিন্তু সম্পূর্ণ প্রাইভেট জব। আজ আমি নিয়ে চলে এসেছি ডেটা এন্ট্রি অপারেটরের জব ভ্যাকেন্সি নিয়ে। তো ইতিমধ্যে 2023 সাল পড়ে গেছে বন্ধুরা, এখন ডেটা এন্ট্রি অপারেটরের জন্য কিন্তু লোক নেওয়া হচ্ছে। এখানে তোমরা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। বেসিক্যালি এখানে তোমাদের কী কী কাজ রয়েছে অবশ্যই বলবো। তার আগে বলবো, তোমাদের এখানে 30টি মতো ভ্যাকেন্সি খালি আছে, বুঝলে? তার থেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু নেই। তো সেক্ষেত্রে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তাড়াতাড়ি আবেদন করে ফেলো। এবার এখানে তোমাদের কী কী কাজ রয়েছে দেখো, তোমাদের এখানে কাজের ক্রাইটেরিয়া রয়েছে। বিভিন্ন কোম্পানি যে রয়েছে, প্রাইভেট কোম্পানিগুলো, কোম্পানির আন্ডারে ডেটা এন্ট্রির কাজ করা, ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করা, অফিসে বসেই তোমাদের কিন্তু কাজ করতে হবে, কম্পিউটার বা ল্যাপটপে তোমাদের ডেটা এন্ট্রির কাজ করতে হবে। ডেটা এন্ট্রি করা, ডেটা এন্ট্রি অপারেটরের পদে নিয়োগ, এই কাজে কিন্তু তোমাদের হচ্ছে। এখানে তোমরা ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। তবে বলে রাখি, তোমাদের এই কাজগুলো করার জন্য কিন্তু ন্যূনতম মাধ্যমিক পাস লাগবে, মাধ্যমিক পাস লাগবে ন্যূনতম যোগ্যতা। তারপর যারা এইচএস গ্র্যাজুয়েশন পাস করেছো তারা তো কাজটি করতেই পারবে। তোমাদের এজ লিমিট রয়েছে 18 বছর, তবে এজ লিমিট 18 থেকে না, যদি 20 বছর থেকে হয় খুবই ভালো হয়, ন্যূনতম 20 বছর চাওয়া হয়েছে। তারপর যারা ছেলেদের 40 বছর পর্যন্ত, মেয়েদের 35 বছর পর্যন্ত রয়েছে। এরপর বলি বন্ধুরা, তোমাদের ডিউটি আওয়ার্স কিন্তু 9 ঘন্টা রয়েছে, ডে শিফট অর্থাৎ অফিস টাইম তোমাদের রয়েছে। আর জব লোকেশন এখানে যেই যেই জেলাগুলো আছে এই জেলাগুলোতেই তোমাদের কিন্তু কাজ রয়েছে। জেলাগুলো একবার দেখে নাও, যার যেই জেলা থেকে পসিবল হবে, সুবিধা হবে, সে সেই জেলা থেকেই কিন্তু কাজ করবে। আর অফিস নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এইচআরকে অফিস টাইমে ফোন করবে, অফিস টাইমে ফোন করে সবটা আগে জিজ্ঞাসা করবে, তারপর কিন্তু আবেদন করবে। ডাইরেক্ট জয়নিং আছে, যদি যোগ্যতা সেই সেই মানে ঠিকঠাক থাকে, বয়স ঠিকঠাক থাকে, নিয়ে নেওয়া হবে সাথে সাথেই। আর বলে দিই বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে স্যালারি রয়েছে, মাসিক বেতন 13,000 থেকে শুরু। তারপর আস্তে আস্তে তোমাদের মাইনে বাড়িয়ে দেওয়া হবে, তার সাথে তোমাদের ইএসআই পিএফ তোমরা পেয়ে যাবে।